হাজবেন্ড হচ্ছে নয়ন মাহমুদ খান, উনি আগে হিন্দু ছিল, আমাকে বিয়ে করার আগে হিন্দু ছিল, এখন বর্তমানে মুসলিম, মুসলিম মানে ধর্মান্তরিত হয়েছে, এই বিয়ে করার পরে মুসলিম হয়েছে, বিয়ে করার আগেই মুসলিম হয়েছে, তারপরে বিয়ে হয়েছে, এই তো 4 মাস। এখন কি অবস্থা বলেন? এখন অবস্থা হচ্ছে বিয়ে করার পরে আমরা ঘর সংসার করছি, যাই হোক ঘর সংসার করার পরে ওনার মা হচ্ছে এই বিষয়টা কোনোভাবেই মেনে নিচ্ছে না, ঠিক আছে, মেনে নিতে পারতেছে না যে ওনার একটা ছেলে মুসলিম হয়েছে, তো উনি চাচ্ছে ওনার ছেলেকে নিয়ে যেতে, ঠিক আছে, আমার কাছ মানে একটা ওয়াইফের কাছ থেকে তার হাজবেন্ডকে আলাদা করতে, এই জন্য তিনি অনেক কিছু করছে, যাই হোক তারপর সালিশি হয়েছে কয়েকবার, সালিশি হওয়ার পর এখন পর্যায়টা হচ্ছে এমন যে ওনার সালিশিতে কি সিদ্ধান্ত হইল? সালিশিতে সিদ্ধান্ত তেমন কোনো সিদ্ধান্তই হয় নাই, ঠিক আছে, সিদ্ধান্ত হয়েছে যে মানে আমার যে কাবিন হয়েছে টাকাটা আমারই দিয়ে দেবে, আমি তো টাকার জন্য বিয়ে করি নাই, আমি বিয়ে করছি ঘর সংসার করার জন্য, একটা মেয়ে চাই কি, আর আমি যেহেতু একটা হিন্দু ছেলের সাথে আমাদের মুসলিমই একটা হিন্দু ছেলের সাথে গেছি, ও মুসলিম হয়েছে ওরই বিয়ে করছি, আমি বিয়ে করার পরে তারপরে ও এখন মানে আমাকে নিতে যাচ্ছে না। এখন আপনার হাজবেন্ডের বক্তব্য কি? সে কি আমার হাজবেন্ডের বক্তব্য, উনি আমাকে নিবে না, নিবে না? আপনাকে কোনো শারীরিক ভাবে মারধর বা নির্যাতন করছে কোনো? এখন আপনার দাবি কি? আমার দাবি আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করতে চাই। আপনার হাজবেন্ডের সাথে সংসার করতে চান? আপনার হাজবেন্ড যদি আপনাকে না নিতে চায় সেক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা নেবেন কিনা? আইনগত ব্যবস্থা নেবেন? আজকে যে আপনি এই যে সাক্ষাৎকার দিলেন আমাদের, এটা কি আপনি স্বইচ্ছায় সাক্ষাৎকার দিয়েছেন? হ্যাঁ আমি স্বইচ্ছায় দিয়েছি। স্বইচ্ছায় দিয়েছেন? তো সেক্ষেত্রে আপনার যদি আইনগতভাবে থানা এবং পুরো আদালতে যেতে হয় সেক্ষেত্রে কি আদালতে আপনি যাবেন? হ্যাঁ অবশ্যই। এবং আপনি যে বিবাহ করেছেন এবং সে যে মুসলিম হয়েছে সেই মর্মে কোনো ডকুমেন্টস কি আপনার কাছে আছে? হ্যাঁ আমার কাছে ডকুমেন্টস। কি ডকুমেন্টস আছে বলেন? এই যে ধর্মান্তরিত হয়েছে, ধর্মান্তরিত হওয়ার ডকুমেন্ট এই দেখেন। এখন আপনার দাবি কি, মূল দাবিটা কি? আপনার ফ্যামিলি আছে, আপনার বাবা আছে? এখন আমার মূল দাবি আমাকে যদি না নেয় আমি মানে একদম সঠিক বিচার চাই। সঠিক বিচার চান? হ্যাঁ। আর আমি ঘর সংসারও করতে চাই। ঠিক আছে।